পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন মোর্চা নেতা বিনয় তামাং। এদিন সকালে কলকাতায় পৌঁছন তিনি। ঠিক দুপুর দুটোয় ক্যামাক্স রুটের একটি হোটেলে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিনয় তামাং। এদিনই আরও এক মোর্চা নেতা রোহিত শর্মা যোগ দিলেন ঘাসফুল শিবিরে। তৃণমূলের পতাকা তুলে নিয়ে নিশানা করলেন বিজেপিকে। তার দাবি, বিজেপি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতে আলাদা গোর্খাল্যান্ড ইস্যু তুলেছিল, পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তারা। উসি ললিপপকে দিখাতে হয়ে তিনবার এমপি বানাকে লেখে গিয়া দেখে ভারতীয় জনতা পার্টি এই ইস্যু কে লেকে ইমোশনালি হম লোক ব্ল্যাকমেল কর রহে। অভি স্টেট কা বাত নহীঁ হ্যায়, আলাদা স্টেট কা বাত নহীঁ। হম লোক অরিন্দর তৃণমূল জয়েন কিয়া হ্যায় তো হম লোক চাহতে কি সবই মিলকে মমতা ব্যানার্জি ম্যাডাম সে মিলকে অরিন্দর তৃণমূল কংগ্রেস সে মিলকে হম লোক ওয়াঁ কা উন্নয়ন চাহিয়ে, ডেভেলপমেন্ট চাহিয়ে। শিক্ষা কে ক্ষেত্র মে, এডুকেশন কে ক্ষেত্র মে হো, ইয়া হেলথ কে সেক্টর মে হো, ইয়া ট্যুরিজম সেক্টর মে হো, যা জো ভি সেক্টর হ্যায় জহাঁ পে হম লোক কাম কর সকতে হম লোক মিলকে কাম করেঙ্গে। ইসলিয়ে হম লোক নে ন্যাশনাল পার্টি অরিন্দর তৃণমূল কংগ্রেস কো জয়েন কিয়া হ্যায়। একই সঙ্গে প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের দাবি, বর্তমানে পাহাড়ে শান্তি রয়েছে, উন্নয়ন চলছে, পাহাড়ের মানুষও বঙ্গভঙ্গ চান না। পিস হো রা হ্যায় সব কুছ হো রা হ্যায়, কোভিড দুসরা হ্যায়, কোভিড কা প্যান্ডেমিক অর দুসরা হ্যায়, লেকিন ও পিস কো ব্রেক করনে কে লিয়ে ক্যা ক্যা সাবজেক্ট বানাতে হ্যায় বিজেপি হম লোক কো পতা নাই। আব নর্থ বেঙ্গল কো অলগ করনে কে লিয়ে এ লোক সাজিশ করে, লেকিন অলগ নাই হোগা, উই আর ইউনাইটেড। সামনে জিএসটি নির্বাচন, তার আগে তামাংয়ের তৃণমূলে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার।